রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আমরা চাষ করি ভাই আনন্দে। এলাকাটি সকাল হতে সন্ধে এই কথাগুলোই যেন পরিস্ফুটিত হয়েছে। দেখতে পাচ্ছি একজন কৃষক গরু নিয়ে ধান কাটছে। গোটা পুজো মণ্ডপে শিল্পী তার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন দিয়ে পুজো মণ্ডপে সাজিয়ে তুলছে। আমি রাধার মতো কলম খোঁজে যাই, কাঠ কয়লা বা গুল দিয়ে এখনো রান্নার প্রচলন রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। পুজো মণ্ডপ অস্ত্র হাত ধরে নাই। দেব সেনাপতি কার্তিকেরও হাতে কোনো অস্ত্র নাই, দু হাত ভরে মর্ত্যের মানুষকে আশীর্বাদ প্রদান করছেন। মা দুর্গার মুখ দেখো কত অনন্য। মা দুর্গাও এখানে বড় প্যান্ডেল, বড় থিম, অনেকটা দেখলেন। আজকে আপনারা নিয়ে যাব বহরমপুরের বুকে সৈয়দাবাদের কুহিলি সংঘ, নতুনত্বের ছোঁয়ায় যাদের প্রতি বছর মানুষকে আকৃষ্ট করে। এবছর তাদের ভাবনা কৃষক বন্ধু। কৃষক বন্ধু আছে বলে আমরা দুবেলা দুমুঠো খেতে পারি। সমস্ত ফসল থেকে শস্য সব কিছু যাদের অবদান অনস্বীকার্য, যাদের অক্লান্ত পরিশ্রম, রোদ ঝড় বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে যারা দৈহিক পরিশ্রমের মাধ্যমে ফসল ফলায়, তাদের কথাই এবার বলতে চলেছে সৈয়দাবাদের কুহিলি সংঘ। খেটে খাওয়া মানুষদের মনের কথা, তাদের জীবিকা, তাদের সমস্ত কিছুই ধরা পড়বে সৈয়দাবাদের কুহিলির সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আমরা চাষ করি ভাই আনন্দে, আমরা চাষ করি আনন্দে, এই কথাগুলোই যেন সৈয়দাবাদের কুহিলি সঙ্গের এবার কথা হতে চলেছে। তাহলে আর দেরি কিসে, চলুন যাওয়া যাক বহরমপুর সৈয়দাবাদ কুহেলি সংঘ, দেখে নেওয়া যাক তাদের পুজো প্রস্তুতি 2023। শুরু করা যাক আজকে ভিডিও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা এখন এসে উপস্থিত হয়েছি সৈয়দাবাদের কুহেলি সংঘ। দেখতে পাচ্ছি এবছর তাদের বিশেষ নিবেদন কৃষক বন্ধু। আমরা পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা চাষ করি ভাই আনন্দে। মাঠে মাঠে বেলা কাটি সকাল হতে সন্ধে, এই কথাগুলোই যেন পরিস্ফুটিত হয়েছে। দেখতে পাচ্ছি একজন কৃষক গরু নিয়ে ধান কাটছে। গোটা পুজো মণ্ডপে শিল্পী তার শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন দিয়ে পুজো মণ্ডপে সাজিয়ে তুলছে। দেখতে পাচ্ছি খেজুর গাছ। শীতকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। তার সঙ্গে কিছুজন কৃষক গৃহিণী ফসল নিয়ে ঘরে যাচ্ছেন। কৃষক অক্লান্ত পরিশ্রম করে মাঠে ফসল ফলাচ্ছে। কৃষকের ছেলেও মাঠে দৈহিক পরিশ্রম করছে কৃষি কাজ করার জন্য। আবার বর্ষার মধ্যে ফসল কাটছে নবান্ন অর্থাৎ নতুন অন্ন তুলে দেওয়ার জন্য ঘরে। গ্রাম বাংলার এই সুন্দর পরিবেশই ধরা পড়েছে শিল্পীর শিল্পকার্যের মাধ্যমে। আমি রাধার মতো কলম কোজে যাই, রং মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, রং মশালের আগুন মেখে সূর্য হয়ে যায়, কাফন হব তোর সাথে তাই কাফন খোঁজে যায়, রাধার মতো কলম খোঁজে যায়, আমি রাধার মতো কলম খোঁজে যায়। সুর এক তারাতে বাজলো যে আবার, বলেছি তোর হাতে তুই আমার অহংকার, সুর এক তারাতে বাজলো যে আবার। আমরা চলে এসেছি সৈয়দাবাদ কোহেলি সঙ্গের একদম ভিতরে, যেখানে এদের ভাবনা কৃষক বন্ধু। দেখতে পাচ্ছি আমার দেওয়ালে, দেখতে পাচ্ছি আমার পিছনে কত সুন্দরভাবে গাছ ফুটে তুলেছে। একজন কৃষক আমাদের যেভাবে কৃষিকাজ করে আমাদের দুমুঠো অন্ন তুলে দেয়, সেটাই কিন্তু তুলে ধরেছে এখানে। খুব সুন্দর একটি গ্রাম বাংলার পরিবেশ সৃষ্টি করেছে সৈয়দাবাদের কোহেলি সংঘ। চলো তোমাদের মণ্ডপ সজ্জা ঘুরে দেখায়। গ্রাম বাংলার একটা সুন্দর চিত্র ফুটে উঠেছে দুর্গাপুজোকে কেন্দ্র করে। শিল্পের
শ্রেষ্ঠ নিদর্শন হতে চলেছে সৈয়দাবাদের কুহেলি সঙ্গীত এবছর। দেখো, খেজুর গাছে হাড়ি বাঁধা আছে, একটা লোকসঙ্গীত আছে, খেজুর খাচ্ছে হাড়ি পাত্র মন, এরকম বিভিন্ন রকম গ্রাম বাংলার যে লোকসঙ্গীত আছে সেই লোকসঙ্গীত দিয়েও যদি আমরা ভাবি, তাহলে সমস্ত লোকসঙ্গীত আমরা এই পূজামণ্ডপে দেখতে পাব। পূজামণ্ডপটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর তার কাজ। লাঙল চাষের কথাও এখানে লেখা হয়েছে। দেখো, চিত্রকার যখন একটা ছবি আঁকে, তার ছবির মধ্যে সমস্ত প্রকৃতি ধরা পড়ে। আবার গ্রাম বাংলায় এখনও কিন্তু রান্না হয় উনানে, সেই উনান দিয়ে পুজো মণ্ডপ সাজানো হয়েছে। আমাদের শহরের দিকে বা মফস্বলে গ্যাসের ব্যবহার থাকলেও গ্রামে কিন্তু কাঠকয়লা বা গুল দিয়ে এখনও রান্নার প্রচলন রয়েছে, সেটা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপে তার স্থান পেয়েছে। যে কথা বলছিলাম, দেখো থিমের এখানে কোনো আস্থানি মূর্তিগুলো, কিন্তু উপরে উনানগুলো এখানে হয়ে গেছে। আর এই পাশে দেওয়ালটায় চিত্রশিল্পী তার শিল্পের নিদর্শন ধীরে ধীরে গড়ে তুলবে। এবার আমরা দেখবো যেখানে মা দুর্গা থাকবে সেই জায়গাটায়, উপরে যে চালচিত্র সেখানে দেখানো হচ্ছে কিন্তু কৃষক বন্ধু, এবং নিচে থাকবে মা দুর্গা এবং তার সপরিবার। আমরা এবার চলে এসেছি মা দুর্গার সামনে। আমার সামনেই আছে দশপহরণ ধারিণী মা দুর্গা। মায়ের হাত দেখতে পাচ্ছি, এখানে কিন্তু চারচারা হাত আর আশীর্বাদ দিচ্ছে, কোনো অস্ত্র নাই। এখানে মা দুর্গা শান্তির প্রতীক রূপে বিরাজমান করবেন বলে আমার এখন মনে হচ্ছে। আমরা দর্শন করছি মা দশপহরণ ধারিণী দেবী দুর্গার। সবার প্রথমে দেখে নিচ্ছি সিংহ, অসুর এবং মহিষের মাথা, এর উপরে মা দুর্গা থাকবেন। দেখুন, এখানে মা লক্ষ্মীর হাতেও কোনো অস্ত্র নাই, দুহাত ভরে কৃষকদেরকে আশীর্বাদ দিচ্ছে ধনপ্রদায়িনী মা লক্ষ্মী ও মাতা সরস্বতী। দেখতে পাচ্ছি প্রথম পূজনীয় দেব গণেশও কৃষক বন্ধুরূপে পৃথিবীকে আশীর্বাদ দিচ্ছে, কোনো রকম অস্ত্র হাত ধরে নাই। দেব সেনাপতি কার্তিকেরও হাতে কোনো অস্ত্র নাই, দুহাত ভরে মর্ত্যের মানুষকে আশীর্বাদ প্রদান করছেন। মা দুর্গার মুখ দেখো কত অনন্য। মা দুর্গাও এখানে আছে, সবাইকে আশীর্বাদ করছে এবং দুহাতে দুষ্টের দমন করছে। অর্থাৎ মা দুর্গার এই প্রতিমার মধ্যে সৃষ্টির পালন ও দুষ্টের দমন দুই সত্তায় পরিস্ফুটিত হচ্ছে। সৈয়দাবাদের কুহেলির সঙ্গে ভিডিও তো একটু অন্ধকার লাগলো আপনাদের, সেটা লাগাই স্বাভাবিক, কারণ ভিতরে সম্পূর্ণভাবে বন্ধ করে কাজ করা হচ্ছে। আর আমরা যখন গেছিলাম তখন সূর্যের আলো সেভাবে যাচ্ছিল না, আর আমি তেমনভাবে আলোর ব্যবস্থাও নিয়ে যেতে পারিনি। তার জন্যে খুব একটা ভালোভাবে আপনারা ভিডিও দেখতে কতটা পাইয়েছেন সেটা নিয়ে আমার একটা সংশয় থাকলো। তাই আমি ভিডিও শুরু এবং শেষটা পুজো মণ্ডপে করিনি, পুজো মণ্ডপের বাইরে এসে আমার বাড়িতে বসে করছি। সৈয়দাবাদ কুহেলি সঙ্গের আগের বার করেছিল মৌচাকের মৌবনে, এর থিমটা ছিল শ্রেষ্ঠ এবং চোখকারা। এবছরও সমস্ত পুজো মণ্ডপকে টেক্কা দিয়ে চলেছে সৈয়দাবাদের কুহেলি সঙ্গ।
কেমন লাগছে আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সৈয়দাবাদ অঞ্চল থেকে কে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে অন্য একটি পুজো মণ্ডপে, অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো খানে। ভালো থাকবেন, ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে। নমস্কার।